কিছুদিন আগে এক বক্তা মাহফিলে উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন দোবাসীর সাহায্যে পরবর্তীতে দেখা গেল লোকটি বাংলাদেশি এই ঘটনা ইসলামের দৃষ্টিতে কি ব্যাখ্যা করবেন আল্লাহ মাফ করুক ওয়াজ মাহফিলগুলোতে আলোচক আয়োজক অনেক ক্ষেত্রে উভয়ের যোকসাজে নানামুখী প্রতারণা হচ্ছে এর কি ব্যাখ্যা করব আমরা ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহর ভয় মানুষের ভিতরে উদ্রেক হবে মানুষ সত্যের পথ পাবে মিথ্যা থেকে মানুষ দূরে সরবে হকের পথে যাবে বাতিল থেকে সরে আসবে এটাই হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এখন ওয়াজ মাহফিলের কোনো আয়োজক যদি নিজে বিদেশি আয়োজক ফরেনার আয়োজক এই আকর্ষণ সৃষ্টি করার জন্য তিনি যদি বাংলাদেশি হয়ে উর্দুতে আরবিতে ইংরেজিতে কথা বলেন আবার পাশে দুবাসে রাখা কথার অনুবাদ করান তাহলে এটা স্পষ্টত প্রতারণা এই লোক কোনো দায়ী বা ইসলাম প্রচারক হতে পারে না এ লোক প্রতারক নবী সাল্লাম বলেছেন মানগার সাফ না যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে দুই নম্বরই করে সে আমার উন্মত হতে পারে না বিধায় রকম প্রতারক এরকম ব্যক্তিকে কখনো ওয়াজ মাহফিলে দেওয়া দেওয়া যাবে না আজকাল আয়োজকদের রুচি নষ্ট হয়ে গেছে ভাড়ামো করা নানা রকমের ফালতু কথাবার্তা বলে সময় পাজ করা শুধুমাত্র নেহায় লোক কথাবার্তা বলা এবং অনেক সময় দেখবেন এক হাত বক্তা দেড় হাতি বক্তা এক সময় পুরুষ ছিল এখন মহিলা হয়ে গেছে মহিলা ছিল পুরুষ হয়ে গেছে তারপরে যায়া নিউ মুসলিম আরে ভাই নিউ মুসলিম বক্তা যারা ইসলাম গ্রহণ করছে তিরিশ বছর আগে তারপরে সে এখনও নিউ মুসলিম আছে সে পুরান মুসলাম কবে হবে এই সমস্ত চটকদার কথা বলে পোস্টারে বিভিন্ন লোক দাওয়াত দিয়ে মাহফিল জমানো হয় এগুলো ওয়াজ না এগুলো ইসলাম প্রচার নয় এগুলো ম্যাগাজিন অনুষ্ঠান হতে পারে ইসলাম প্রচারের নামে সমস্ত তামাশা হতে পারে ওয়াজ মাহফিলগুলোর যে প্যাটার্ন এটাতে ব্যাপকভাবে চেঞ্জ আনতে হবে আয়োজকরা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালো কিছু কথা শোনাবার জন্য আলেমদেরকে দাওয়াত দিতে হবে সে আলেমদের কথা মানুষ জমুক বা না জমুক মানুষ জমা জমির দরকার নাই উপকারী কথা বলতে হবে হিংসা বিধায় এ ধরনের প্রতারণামূলক কাজ যদি আয়োজকদের যোগসাজসে হয়ে থাকে তারাও আল্লাহর আসামি আসামিভাবে মানুষ সাথে প্রতারণা করেছে এবং এ ধরনের প্রতারণা ঘটনা অবশ্য একেবারে লাখে একটা ঘটে তারপর সেটি যেন একটাও নাগট আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত প্রতারক থেকে বেঁচে থাকার তফিক দান করুন জমির মাটি বিক্রি করা যাবে কিনা আর সেই টাকা দিয়ে কোনো প্রয়োজনে লাগানো যাবে কিনা জমির মাটি বিক্রি করা যাবে এটাতে কোনো অসুবিধা নাই আপনার ক্ষেতের জমি আপনার ক্ষেতের মাটি আপনার যে কোনো জায়গার ভিটার মাটি আপনি বিক্রি করলেন একজনের কাছে এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই যেহেতু এই জমিটার আপনার অথবা আপনার জমির মাটিও আপনি বিক্রি করতে পারেন গোটা জমিটাও বিক্রি করে দিতে পারেন জমির নিচে থাকা কোনো কিছু ফসল উৎপাদন করলেন সেগুলা যে কোনো কিছু আপনি বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই